আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। টমেটো এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, তো টমেটোর আজকে আমি তিনটি অজানা গুণ আপনাদের সাথে শেয়ার করব। টমেটো কিন্তু শুধু যে দৃষ্টিনন্দন সবজি তাই নয়, টমেটোর কিন্তু অনেক গুণাবলী রয়েছে যা এক ভিডিওর মাঝে বলে শেষ করা যাবে না। তো আমি সেই দিকটায় নাই গেলাম, আজকে আমি সম্পূর্ণ তিনটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টমেটো নিয়ে। এই তিনটি টিপসই কিন্তু প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন। গৃহিণীদের কাজের সুবিধার্থে অবশ্যই এই তিনটি টিপস জেনে নেবেন। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, তাই টমেটোর কিছু ঘরোয়া টিপস আপনারা দেখে নিন। এখন আমি একটি টমেটো কেটে নিয়েছি মাঝখান থেকে, এখন আমি অর্ধেক আপনাদের একটি কাজ লাগিয়ে দেখাবো এবং বাকি অর্ধেক নেক্সট টাইম দেখাবো, মানে এই ভিডিওর ভিতরে দেখাবো। তবে এই অর্ধেক আগে আপনাদের টিপসটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের গৃহিণীদের রান্না করতে গেলে কিন্তু হাত পুড়েই, আমরা যতই সাবধানে কাজ করি না কেন হাতে সেকা লাগবেই, হাত পুড়ে যাবেই। তো এরকম পরিস্থিতি চলে আসলে আপনারা সঙ্গে সঙ্গে একটি টমেটো এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই টমেটোটা এভাবে লবণের ভিতরে এভাবে ডুবিয়ে দিবেন। তো মুখের কাছে দেখবেন তখন অনেক লবণ লেগে গেছে এবং এই লবণটা হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিবেন। দেওয়ার পরে টমেটোর রসটা কিন্তু লবণের পরে চলে আসবে, তখন এটি আপনাদের সেই পোড়া স্থানে এভাবে দিয়ে রাখবেন। দেখবেন আপনাদের জ্বালা যন্ত্রণা কিন্তু কমে যাবে এবং এখানে যেই ফোসকা উঠে সেটাও কিন্তু উঠবে না। আমাদের যেমন হাত পুড়ে গেলে আমরা ঠান্ডা পানির ভিতরে হাত দিয়ে দিই, ঠান্ডা পানির ভিতরে তো হাত তো দেবেনই, কিন্তু দেখবেন জ্বলা কিন্তু সহজে কমে না এবং এটা কিন্তু ফুসকুড়ি উঠে যায়, তখন কিন্তু অনেক কষ্ট হয়। তাই হাতের কাছে যদি টমেটো থাকে, টমেটো এভাবে কেটে আপনারা একটু লবণ লাগিয়ে এভাবে দিয়ে দিবেন, দেখবেন খুবই দ্রুত কিন্তু আপনাদের সেই পোড়া স্থান ঠান্ডা হয়ে যাবে, পাশাপাশি ফোসকা ওঠার হাত থেকেও কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। তো এটা একটি ঘরোয়া টোটকা, এটা কিন্তু খুবই কার্যকারী, তাই আমাদের হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারি। অতএব প্রতিটা স্মার্ট গৃহিণীর কিন্তু এই টিপসটা জানা প্রয়োজন, কেননা আমাদের কিন্তু যখন তখন রান্না করতে গেলে হাতের কোথাও না কোথাও ছাকা আমরা খেয়ে থাকি। তখন আপনারা দেখবেন চট জলদি এই টিপসটা ফলো করবেন, আপনাদের কিন্তু জ্বালা যন্ত্রণা পোড়া জায়গা থেকে সঙ্গে সঙ্গে সেরে যাবে। এটা আপনারা কিছুক্ষণ পরপরই এভাবে পোড়া স্থানে দেবেন, ধরুন যখন পুড়ে গেল তখনও দিবেন, তারপরে এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার দেবেন। দেখবেন এই পোড়া জায়গাটা যে কালো হয়ে যায় সে কালো হবে না এবং ফোসকাও পড়বে না। এটা কিন্তু খুবই কার্যকরী টিপস, অতএব আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর টিপসে। আমি কিছুটা টমেটো রেখে দিয়েছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম, তো বাকি অর্ধেকের টিপস আরেকটি আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এখন যেটা করব, এই টমেটোটা আমি আবারও এই লবণের ভিতরে এভাবে ডুবিয়ে নিব। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু লবণটা খুব ভালোভাবে টমেটোর সঙ্গে লেগে যাবে। দেখুন আমি এখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ মোটা করে লবণ লাগিয়ে নিয়েছি। এবার এই টমেটোটা কি করবেন? আপনারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে ফেলেছেন এটার জন্য, অথচ আপনারা কোনো উপকার পাননি, সেটা হচ্ছে ব্যথা। আমাদের বাসায় যে বয়স্ক যারা থাকেন তাদের তো ব্যথার সমস্যা থাকে, কনুয়ের ব্যথা, বাতের ব্যথা, কবজি ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা কিন্তু তাদের হয়ে থাকে। তো তাদের জন্য এই টিপসটা খুবই কার্যকরী। এভাবে আপনারা টমেটোর সাথে লবণ লাগিয়ে এভাবে একটি কাপড়ে পেঁচিয়ে নেবেন। তো আপনারা টিস্যু পেপারে পেঁচিয়ে নিলে এই রসটা বেরিয়ে টিস্যু পেপারটা ভিজে যেতে পারে, তো আপনারা কাপড়ে এটা পেঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এইভাবে চুলায় তাওয়া বসিয়ে দিবেন, দেওয়ার পরে এটা আস্তে আস্তে গরম করবেন। গরম করে নিয়ে এই হিটটা আপনাদের ব্যথা স্থানে দিবেন, দেখবেন যেসব ব্যথা এখন পর্যন্ত ওষুধে সারতে পারেনি সেই ব্যথাগুলো কিন্তু সেরে যাবে। বাসার যে কোনো মানুষ, ছোট বড় বয়স্ক যে কোনো মানুষের কিন্তু এই টিপসটি খুবই কার্যকারী হবে। আপনারা যাদের ব্যথা সমস্যা আছে এটা ট্রাই করবেন, 100% ব্যথা কিন্তু সেরে যাবে। লবণে কিন্তু ছ্যাঁক দিলে লবণের এই ছ্যাঁকে কিন্তু ব্যথা কমে যায়, পাশাপাশি টমেটো যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, ভিটামিন সি আছে রসে, সেটাতে কিন্তু ব্যথা নির্মূল করতে সাহায্য করে। অতএব দুটো
জিনিসের একসঙ্গে মিশ্রণে এই হিটটা কিন্তু আপনার জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, সব ব্যথা কিন্তু দূর করতে সাহায্য করবে। তো দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এভাবে এভাবে আপনারা সাঁকা দেবেন। বারবার আপনারা তাওয়ার উপরে গরম করে নেবেন এবং বারবারই এই জিনিসটা আপনাদের বিভিন্ন জায়গায় যে ব্যথা রয়েছে সেই সকল জায়গায় আপনারা দিয়ে রাখবেন। দেখবেন দ্রুতই ব্যথা থেকে মুক্তি পাবেন। তো আমি আবারও এভাবে হিট দিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের ব্যথা স্থানগুলো সেঁকে নেবেন। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা খেলতে গেলে পড়ে যায়, তাদের হাঁটুতে ব্যথা হয়, তাদের বিভিন্ন জায়গায় ব্যথা পায়। তো তাদের জন্য এই টিপসটা খুবই কার্যকরী। অতএব ছোটো থেকে বড় সবাই কিন্তু এই টিপসটা ফলো করতে পারবেন। তাহলে দেখুন, সামান্য একটু লবণ এবং একটু টমেটো দিয়ে কত উপকার পাওয়া যায়। আমরা শুধুমাত্র জেনে থাকি যে টমেটো খেতে হয়, কিন্তু না, এই দৃষ্টিনন্দন সবজিটি কিন্তু খুবই উপকারী আমাদের এসব ক্ষেত্রেও। এবারে চলে যাচ্ছে লাস্ট টিপসে। আমি এখানে পানি নিয়ে নিয়েছি এবং পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দেওয়ার পরে আমি লবণটা ভালো করে মিশে নেব। আর এই পানিটা কিন্তু ঠান্ডা পানি, এটা কোনো গরম পানি নয়, একেবারে নর্মাল ঠান্ডা পানি। এবারে যেটা করবেন, আপনারা বাসার যে টমেটোগুলো আছে সব টমেটোগুলো দেখা যায় নরম হয়ে যায়, আর এই নরম টমেটোগুলো কিন্তু সালাদ খেতে আর ভালো লাগে না এবং এগুলো কাটতে গেলেও কিন্তু রস বেরিয়ে যায়। তাই খুবই বেশি পাকা নরম নরম টমেটোগুলো আপনারা সালাদ কাটার আগে অথবা তরকারিতে দেওয়ার আগে আপনারা এভাবে ঠান্ডা পানির ভিতরে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, দেখবেন এগুলো শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা সালাদটাও সুন্দর করে কেটে নিতে পারবেন এবং দেখতেও ভালো লাগবে। পাশাপাশি আপনারা যখন এটা কেটে তরকারিতে দিবেন তখন কিন্তু রসগুলো বাড়িয়ে নিচে পড়ে যাবে না, মানে এতটাই এটা টাটকা হয়ে যাবে এবং অনেকটা শক্ত হয়ে যাবে। তো আশা করছি আজকের 3টা টিপসই আপনাদের কাজে লাগবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু উপকারী মনে হয়, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমি এরকম সুন্দর সুন্দর টিপস নিয়ে আবার চলে আসব। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে লবণ পানির ভিতরে এভাবে যদি টমেটোগুলো আপনারা ভিজিয়ে রাখেন, তারপর যদি ধুয়ে নেন, টমেটোগুলো কিন্তু ফ্রেশ হয়ে যাবে। এর গায়ে যদি কোনো রকম ময়লা থাকে বা কোনো কীটনাশক দেওয়া থাকে সেটাও কিন্তু উঠে যাবে। তো এই টিপসগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।